ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারে বিপর্যস্ত জনপদ। পানিবন্দি অবস্থায় মানবতর দিন কাটছে লাখ লাখ মানুষের। ডুবে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কয়েকটি অংশ। বসতভিটা ছেড়ে অনেকেই গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এদিকে আজও কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন একজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের চকরিয়া স্টেশন, চারদিকে পানি আর পানি, তলিয়ে ঘরবাড়ি, দোকানপাট, এমনকি ভারী যানবাহনে। ভারী বৃষ্টিপাতের কারণে ঢলের পানি ঢুকছে লোকালয়ে, ডুবে আছে গ্রামের পর গ্রাম। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন মহাসড়কের উঁচু স্থানে। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে অনেক মালই ভিজে গেছে আমাদের। পানি এখন চালের উপর উঠতেছে, আমরা এখন অন্য একটা জায়গায় থাকতেছি। অলিগলি ছাপিয়ে পানি এখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে, হচ্ছে যান চলাচল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া অংশ এটি, যেখানে টানা বর্ষণের কারণে হাঁটু পরিমাণ পানি উঠেছে এই মহাসড়কে, আর যার কারণে চরম বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী যানবাহনগুলো। মহাসড়কে অনেক গাড়ি গতাতে ভরে গেছে, অনেক গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। গাড়ি রাস্তায় আপনি বিগত 12-13 ঘন্টা বসে আছে, মানে এক জায়গায় বসে আছে, পানি কোমর সমান পানি হচ্ছে, সামনে থেকে আসাই যাচ্ছে না গাড়ি নিয়ে। প্রশাসন বলছে পানিবন্দি সবাইকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে। যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদেরকে আমরা শুকনো খাবার এবং তাদেরকে বিশুদ্ধ পানি এগুলো সরবরাহের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং প্রত্যেকেই যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে খাবার পান সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। টানা বৃষ্টি, পাহাড়ি ডল ও পাহাড় ধসে সোমবার 6 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।